রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের সময় বিদেশি পুরুষদের সাথে সেক্স না করার আহ্বান। রাশিয়ার প্রভাবশালী একজন এমপি বিশ্বকাপ ফুটবল চলার সময় বিদেশি পুরুষদের সাথে যৌন সম্পর্ক করতে রুশ নারীদের সতর্ক করে দিয়েছেন। এরপর থেকে তার তীব্র সমালোচনা হচ্ছে। কমিউনিস্ট পার্টির এমপি তামারা প্ল্যাটনিউবা মস্কো রেডিওকে বলেছেন তিনি জাতীয়তাবাদী নন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে রুশ নারীদের বিভিন্ন দেশ থেকে আসা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকা উচিত। তিনি মনে করেন না হলে আমাদের সন্তানরা ভুগবে। অলিম্পিকের শিশুরা এই সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন, কারণ একটা কথা বলা হয় যে রাশিয়ায় 1980 সালে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের পরে বিভিন্ন জাতির সংমিশ্রণে সংকর শিশুর জন্মের হার নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল। মিস প্যাটনিউবা বলেছেন এরপর বিদেশি পিতারা তাদের সন্তানদের পরিত্যাগ করেছিল। পিতারা যদি একই জাতির হয় তাহলে সেটা অত সমস্যা নয়, কিন্তু তারা অন্য জাতির হলেই একটা সমস্যা, বলেন তিনি। তাদেরকে পেলে চলে যায় পিতারা, তারা তাদের মায়েদের সাথে এখানেই থেকে যায়। আমাদের তো উচিত আমাদের নিজেদের সন্তানদের জন্ম দেওয়া, বর্ণবাদকে না বলুন। অনলাইনে মিস প্যাটনিউবার কড়া সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন পিতা যে বর্ণবাদ বিরোধী প্রচারণা চালাচ্ছে তার সাথে এই বক্তব্য সাংঘর্ষিক। রেডিওর একজন উপস্থাপিকা টায়ানা ফ্ল্যাগেন গাওয়ার বলেছেন এমপি প্যাটনিউবাও কি বললেন যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এর আগে টুইটারে একজন আইস স্কেটারের বর্ণবাদী মন্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে তিনি দাবি করেছিলেন যে কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে ওই মন্তব্য করেছে। কোনো কোনো সমালোচক মিস প্যাটনিউবার বক্তব্যের জন্য তাকে রুশ সংসদে দুমা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন রুশ এই এমপি প্রাপ্তবয়স্ক রুশ নারীদের আচরণ নিয়ন্ত্রণ করতে চাইছেন, তবে সব মন্তব্যই কিন্তু তার জন্য নেতিবাচক নয়। অনেকে মিস প্যাটনিউবার কথার সাথে একমত পোষণ করেছেন। যেমন একজন লিখেছেন আমাদের উচিত নিজেদের রুশ সন্তানকেই জন্ম দেওয়া, এমপি ভুল কি বলেছেন, আরেকজনের মন্তব্য। আবার কেউ কেউ মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, যেমন একজনে লিখেছেন আমার মতে সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এমপি প্যাটনিউবারও সেই স্বাধীনতা আছে।